আসসালামু আলাইকুম। পেলিকন আরো 2000-এর অপারেশন ম্যানুয়াল কিভাবে অপারেটিং করতে হবে সেগুলো দেখানো হচ্ছে। জেনারেটরটা অন করে নিতে হবে, অটোতে অবশ্যই অন করবো, অন্য কোনো অ্যালার্ম ওয়ার্নিং থাকলে সেটা রিসেট করে নিতে হবে। এরপরে শর্ট শর্টের বল্বগুলো ঠিক আছে নাকি সেগুলো দেখে নিতে হবে। তারপরে ভিতরে সার্কিট ব্রেকার ট্রেকার সব অন, এমার্জেন্সি সুইচ রিসেট পুশ করা থাকলে আদারওয়াইজ অন হবে না। তারপর সাবমার্সিবল পাম্প প্রথম অন করে ব্যাক ফিল্টারের এয়ার রিলিজ করতে হবে। পাম্পের লাইনে অনেক সময় এয়ার থাকলে প্রোডাকশন আপ ডাউন করে। এয়ার রিলিজ হয়ে যাওয়ার পরে ওটা অফ করে দিতে হবে ব্যাক ফিল্টারের বাল্বটা। এরপরে বুস্টার পাম্প অন করতে হবে, তার আগে অবশ্যই স্টার্ট বাটনে পুশ করতে হবে। এবং এগুলো হচ্ছে সোর্সার কন্ডাক্টিভিটি, পিওর অটো কন্ডাক্টিভিটি, তারপরে ইনলেট পিএইচ, আউটলেট পিএইচ, স্যান্ডিমেট, এটা হচ্ছে স্যান্ডিমেট ফিল্টার বা কার্ডিস ফিল্টার। এইখানে যখন প্রোডাকশনে যাবে দুইটা ফিল্টারই ফিল্টার মোডে থাকবে ভেসেল, তখন এটা হাওয়াটা রিলিজ করে নিতে হবে। এখন হচ্ছে ব্যাকস, ফার্স্ট ইঞ্চ এবং ফিল্টার, একটা ভেসেলে তিনটা মুড একটা হেডে। আমি দেখানো হবে ব্যাকসটা কীভাবে করতে হবে। এটা হচ্ছে ফিল্টার, অ্যারোর সাথে মিলে রাখতে হবে। এখন ব্যাকস, তারপরে ফার্স্ট ইঞ্চ, অ্যারো, দুইটা অ্যারো যাতে একই সাথে একই পজিশনে থাকে, এটা মিলে নাই। দেন ফিল্টার, অ্যারোর সাথে সামনে সামনে দুইটা অ্যারো এক একই থাকতে লাগবে। প্রতি 2 মিনিট পর পর যখন ব্যাকস করবো, তখন 2-3 মিনিট পর পর ব্যাকস, ফার্স্ট ইঞ্চ, আবার ব্যাকস, আবার ফার্স্ট ইঞ্চ, যেভাবে প্রপার দুইটা ভেসেলকে ব্যাকস করে নিব 15-20 মিনিট করে এক একটা। তারপরে প্রোডাকশনে যাব, ফিল্টার পজিশনে দিলে অটোমেটিক হাই প্রেসার পাম্প অন হয়ে যাবে। এই সময় লক্ষ্য রাখতে হবে স্টার্ট বাটনটা পুশ করে ধরে রাখতে হবে, অনেক সময় লো প্রেসারের কারণে ই অফ হয়ে যায়, বুস্টার পাম্প অফ হয়ে যায়, সে কারণে পুশ বাটনটা স্টার্ট বাটন পুশ করে ধরে রাখতে হবে যতক্ষণ না চালু হয়ে যায়, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। এবং ডোজিংগুলো কীভাবে করতে হবে সেটা বলা হচ্ছে। এবার ক্লোরিনের ট্যাঙ্কের সাথে 300 100 লিটার পানির সাথে 300 ml বা 300 মিলিলিটার আর কেমিক্যাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর পজিশন রাখবো আমরা 60-70 ডোজিং রেশিও। তারপরে ডি ক্লোরিন হচ্ছে 100 লিটার পানির সাথে 250 গ্রাম পাউডার দিতে হবে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে রেশিও থাকবে 50-এ। আর ক্লোরিন, লিকুইড ক্লোরিন হচ্ছে 100 লিটার পানির সাথে 300 ml লিকুইড ক্লোরিন দিতে হবে, এটা রেশিও থাকবে 40-এ। এবং ক্লোরিন দেওয়ার পরে ডোজিং পাম্প চালু করার পরে দেখি লক্ষ্য রাখতে হবে যে ডোজিং হচ্ছে কিনা বা পানি ওপরে উঠছে কি নাকি, না উঠলে ওপরের নবটা খুলে মুখ দিয়ে একটু পানি বা হাওয়া রিলিজ করে দিতে হবে যে কোনো উপায়ে। পানি দেওয়ার নিয়ম দেখানো হলো এভাবে, আরও মেমব্রেন থেকে ক্লোরিন ট্যাঙ্কে বা কেমিক্যাল ট্যাঙ্কে পানি দিতে হবে। আর এখন হচ্ছে কীভাবে নবগুলা পিভি ফিল্টারের নিচের যে নবগুলো লাগাতে হবে সেটা দেখানো হচ্ছে। প্রোগ্রামে পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড দেওয়ার পরে প্রোগ্রামে ইন্টারফেস করলেন, ইন্টারফেস করার পরে নিচে আসবেন, এই যে ইঞ্জিন প্যারামিটার ঢুকলাম, নিচে আসবো আমি, ডাউন ক্লিক করে নিচে এখানে বিভিন্ন যে ইগুলো আছে সেগুলো দেওয়া আছে, ইঞ্জিন হিটিং টাইম সব এগুলো সেট করা আছে। কারণ আপনাকে নিচে আসতে হবে, কুল ডাউন টাইমার কতক্ষণ, এই যে ইঞ্জিন জেনারেটর অফ হচ্ছে না 1 মিনিট পরে, ওটা এখান থেকে ঠিক সেট করা যেত, কতক্ষণ পরে আমি করবো। তারপর রান নাই ডোলি স্টপ আই ডোল, আপনার উইটার ভিতরে ঢুকতে কি কোনটা চাপতে হবে, সাইডেরটা কোনটার ভিতরে মনে করেন যে এন এটার আমি দেখাচ্ছি, হ্যাঁ ওটার ভিতরে কুল ডাউন আমি একটার মধ্যে ঢুকে দেখাচ্ছি, একটাতে যেভাবে ঢুকতে হবে সবগুলো যাবে। এই যে সার্ভিস অন ইঞ্জিন আওয়ার, কত ঘন্টা পরে ইঞ্জিনটাকে সার্ভিস করতে চাইবে, 50 ঘন্টা, ঠিক আছে, এটা আমি বাড়াই দিব। মানে এটা কখন কাজ করবে, কি জন্য, ইঞ্জিন যদি কোনো সমস্যা হয় নাকি? ওই দেওয়া ছিল 50 ঘন্টা পরে ইঞ্জিনটা সার্ভিস করতে হবে, বুঝলাম,
400 ঘন্টা করে দিলাম ঠিক আছে 400 ঘন্টা আছে এরপরে এন্ডে বেরিয়ে গেলাম এবারে সার্ভিস পিরিয়ড 6 মাস পরে সার্ভিস করতে বলতেছে আমি 6 মাস পরে করব না বাড়াই দেব বাড়ায় দে 12 মাস পরে দাও 16 মাস পরে দিলাম 16 মাস পরে ভালো হইছে এরপরে যে সার্ভিস অন অ্যালার্ম লেভেল অর্নিং এরপর একটা হচ্ছে সার্ভিস টু ইঞ্জিন আওয়ার দরকার নাই এটা দরকার নাই দরকার নাই এগুলোর ঠিক আছে এই জিনিসটা অ্যাডজাস্ট করলেই আর ওই প্রবলেমটা থাকবে না সার্ভিসের ওকে যখন ইমার্জেন্সি আপনি করবেন এই শাটডাউনটা ইঞ্জিন শাটডাউনেরই দেখাবে তারপর লো কুল্যান্ট লেভেল এগুলো সব সেট করা যাবে ঠিক আছে ওকে বের হয়ে গেলাম তার মানে এই যে আমার প্রোগ্রামে দুইটা বাটন ধরে চাপ ধরে রাখতে হবে ঢুকতে গেলে প্রোগ্রামে দুইটা একসাথে ধরতে হবে কম বেশি হলে ঢুকবে না তখন একদিকে যাবে আর একদিকে যাবে তারপর আমাকে পাসওয়ার্ড দিতে হবে 9876 9876 হ্যাঁ সবগুলো পাসওয়ার্ড এক তারপরে আমি এই প্রোগ্রাম পাসওয়ার্ড দেওয়ার পরে বাটন ক্লিক করলে আমার প্রোগ্রামে ঢুকে যাবে তারপর আমার যে প্যারামিটারটা কাজ করা দরকার সেই প্যারামিটারটা কাজ করবে এরপরে আপনার দাঁড়ান এক মিনিট এরপরে লাস্টে এগুলো দেখা দেন যেগুলো নরমালি দেখার কথা আর কি একজন চালু করার আগে ওইটা একবার দেখা দেন একজন জেনারেটরটা চালু করতে গেলে অবশ্যই আমাকে দেখতে হবে স্টার্ট বাসে কোনো আমার অ্যালার্ম বা অর্নিং বা সার্ভিস টিকেস আছে নাকি